না সংকল্প করে কি আছে ব্রতী হতে পারবে কি মহিলা কোনো এখানে পুরোহিত বলে কিছু থাকে না কেন মহিলা কোনো থাকে না কিন্তু বলতে মহিলা কোনো পুরোহিত হয় না মহিলা কোনোদিন পুরোহিত হয় না নমস্কার আমি সৌরভ বর্তমানে আমি আছি কলকাতা কালীঘাট মন্দিরে এবং কালীঘাট মন্দির বা দক্ষিণেশ্বর মন্দির আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন হিন্দু ধর্ম এবং অন্যান্য ধর্মের জন্য কিন্তু শ্রেষ্ঠ তীর্থস্থান হিসেবে গণ্য এবং এই কালীঘাট বা দক্ষিণেশ্বর মন্দিরে যখন আমরা ঘুরতে আসি তখন দেখি হাজার হাজার দর্শনার্থী পশ্চিম বাংলা বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে কিন্তু দর্শন করতে আসছে কিন্তু যখন আমরা আসি তখন কিন্তু দেখি যারা এই মন্দিরে পুজো দিচ্ছেন বা পান্ডা যাদের বলি তারা কিন্তু বেশিরভাগই পুরুষ মহিলা নয় আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি দক্ষিণেশ্বর এবং কালীঘাট অঞ্চলে সেখানে কিন্তু পুরুষদের সংখ্যা প্রবল দেখা গেছে মহিলাদের কিন্তু আমরা দেখিনি পুজো করতে বা পূজার হিসাবে এবং এই ভেদাভেদ কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে যে কালীঘাট এবং দক্ষিণেশ্বর মন্দিরে পূজারি নেই এবং এই লিঙ্গ ভেদাভেদ কেন আমরা এই মন্দিরের কয়েকজন মানুষের থেকে যাওয়ার চেষ্টা করবো বোঝার চেষ্টা করবো যে তারা এই বিষয় নিয়ে কি ভাবছেন মহিলারা পুজো কেন দিতে পারছেন না বা কোথায় তাদের আটকাচ্ছে আসুন আমরা দেখি এবং বোঝার চেষ্টা করি এই লিঙ্গ ভেদাভেদ কেন মন্দির চত্বরে আপনি কালীঘাট চত্বরে কজন এরকম পুরোহিত আছে মনে হয় আপনার শুনুন আমি তো এর মধ্যে নেই সব আছে ধরুন পুরোহিত বলে কিছু থাকে না কেন মহিলা কোনো থাকে না কিন্তু বলতে মহিলা কোনো পুরোহিত হয় না মহিলা কোনোদিন পুরোহিত হয় না একটা এতে বার করেছিল মহিলারাও পুরোহিত হবে আজ পর্যন্ত কোনোদিন দেখতে পাইনি ওদের সাহস কুলাবে না উং বলার মেয়ে ছেলেরা কোনোদিন উং বলতে জানে না পরবর্তীকালে কি মহিলা পুরো দেখা যেতে পারে কোনোদিনই হবে না কোনোদিনই হবে না আপনি মেনে নেবেন না মহিলা পুরো আপনাকে যখন আমি পুজো করাতে নিয়ে যাবো তখন বলবেন কি আপনি কি ব্রাহ্মণ দেখি আপনার যোগ্য সূত্রটা আপনি আমাকে আশীর্বাদ করুন কি করবেন তখন বছর দুই আগে একটা বার করেছিল ওই বেলুন মঠ থেকে নাকি কোন একটা সংস্কার করেছে সব মেয়ে ছেলে দুর্গ পুজো করতে পারবে আজ পর্যন্ত দেখতে পাচ্ছেন দুর্গ পুজো কোথায় করছে দুর্গা পুজো হচ্ছে আমি শুনেছি দেখেও দুর্গা পুজো করছে পুজো করার মতো ক্ষমতা কোনোদিনই করতে পারবে না তার সাহস নেই অত যতই দীক্ষা হোক তার মেয়েরা বাড়িতেও পুজো অর্চনা কি করে না বাড়িতে পুজো অর্চনা করছে কিন্তু কেউ যখন দক্ষিণা দেন সেই জায়গায় মেয়েরা কি করে সংকল্প করবে না সংকল্প করে কি আছে ব্রতী হতে পারবে কি র্যাপিডো বাইকে বা মহিলাও আছে সবই বা আমাদের সেনাতেও মহিলা এসছে না আসার কিছু মূল্য বলছে সবই মহিলা মুখ্যমন্ত্রী মহিলা আগে প্রধানমন্ত্রীও মহিলা ছিল মুখ্যমন্ত্রী দূরের কথা মহিলা প্রধানমন্ত্রী কম আমি সে কথা বলছি অস্বীকার করা আমাদের মা দুর্গাও মহিলা যদি সর্বশক্তি লাগে তার সেখানে কোনো অস্বীকার করার কোনো জায়গা ছেলে মেয়ে সবই সমান আমি কালীঘাটে যখন থেকে বড় হচ্ছে ছোট থেকে মানে এখনো অবধি এখানে এখনো পর্যন্ত একটা মহিলা ব্রাহ্মণ দেখি না হ্যাঁ কিন্তু মহিলা কর্মচারী বহু দেখি যারা প্যাড়া বানাচ্ছে যারা শাঁখা পলার দোকান দিচ্ছে যারা সিঁদুর বিক্রি করছে চা বিক্রি করছে বা অন্যান্য সামগ্রিকগুলো যেগুলো পুজোর লাগে সেগুলো মহিলারা কিন্তু বিক্রিটা করে কিন্তু পুজোটা দিতে একমাত্র পুরুষরাই নিয়ে যায় মহিলা ব্রাহ্মণ হওয়া যায় এখন তো আমরা চারিদিকে দেখছি বিভিন্ন জায়গায় মহিলা ব্রাহ্মণ বিয়ে দিচ্ছে পুজো দিচ্ছে কারণ আমি এখানে থেকেই আমাদের কালীঘাটেরই একটি পুজো গত বছর হয়েছে দুর্গা উৎসব সেখানেই আমি তার দেখলাম প্রথম বছর ওরা শুরু করলো মহিলা ব্রাহ্মণ দিয়ে পুজো করা তো ওই শুরুটা যদি করতে পারে আর এখন তো সব মানে মহিলারা আর পুরুষদের মধ্যে কোনো ভেদাভেদ নেই সবাই সব কাজ করতে পারছে আমার মনে হয় যে আরও আস্তে আস্তে যত বছর যাবে মহিলা ব্রাহ্মণ আমরা এখানে দেখতে পাবো আগে যেমন মহিলারা বাইক চালাতো না এখন চালাচ্ছে আগে মহিলারা যেই কাজগুলো করতে পারতো না বা করতে দেয়া হতো না এখন সমস্ত কাজই করছে তো পুরোহিতটা কেন বাদ যাবে পুরোহিতটাও হবে মহিলারা আস্তে আস্তে পরিসংখ্যান বলছে কালীঘাটে প্রায় হাজার হাজার মানুষ এখানে দর্শনে আসেন এবং প্রতিদিন প্রচুর মানুষ এখানে পুজো দেন এবং নিজের পরিবারের জন্য কামনা করেন এবং ওই শুভকামনার সাথী হন কিন্তু পুরুষ পুরোহিতরা আমরা যখন বেশ কয়েকজন পুরুষ পুরোহিতের সঙ্গে কথা বললাম এবং অঞ্চলবাসীর সঙ্গে কথা বললাম তারা আমাদের জানান যে এখানে আগাগোড়াই পুরুষ পুরোহিতদেরই দেখা যায় মহিলা পুরোহিতদের দেখা যায় না আমরা ক্রমাগত জিজ্ঞাসা করলাম যে কেন মহিলাদের দেখা যায় না তখন তাদের মত যে গতানুগতিকভাবে এই
প্রচলন দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু আসার খবর এটা যে আমরা কলকাতায় বিভিন্ন যখন দুর্গাপুজো হয় তখন কিছু দুর্গাপুজো এবং কিছু মন্দিরে কিন্তু আমরা মহিলা পুরোহিতদের দেখতে পেয়েছি। কালীঘাট চত্বরে এখনও মহিলা পুরোহিতদের দেখতে না পাওয়া গেল। আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে মহিলা পুরোহিত এখানেও আমরা দেখতে পাব এবং সেই আশা দেখে কিছু পুরোহিত আমাদের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন যে তারাও আশা রাখেন এবং অঞ্চলবাসীর তরফ থেকেও আশা রাখেন। কারণ এখন মানুষ কিন্তু বুঝতে শিখেছে যেরকম পুরুষরা এগিয়ে আসছে মহিলাদেরও একইভাবে এগিয়ে আসতে হবে এবং পুরুষ মহিলা যখন আমরা সমানের কথা বলছি তখন পুজো দেওয়ার এবং পুজো করার জায়গাতেও সমান অধিকার পাওয়া অবশ্যই দরকার। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন। যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি সৌরভ, কলকাতা, ইন্ডিয়া, আনহারের পক্ষ থেকে।